ৰফিকুল ইছলাম, আপোনালোকক স্বাগতম জনাইছোঁ গুৱাহাটী টাইমছত। চ' মোৰ লগত আছে ৰিমান ছৰেন, সদৌ চাওতাল ছাত্ৰ সন্থাৰ সাধাৰণ সম্পাদক, কেন্দ্ৰীয় সাধাৰণ সম্পাদক। মই প্ৰথমে আপোনাক গুৱাহাটী টাইমছত স্বাগতম জনাইছোঁ। ধন্যবাদ। তো মোৰ এটা ফাৰ্ষ্ট যিটো কুৱেশ্যন আপোনাক কৰিম, বৰ্তমান আপুনি জানে যে বৰ্তমান গোটেই অসমখন যিদৰে বানৰ কবলত পৰিছে, প্ৰায় 40 লক্ষাধিক মানুহে ইতিমধ্যে বানৰ কবলত পৰি ককবকাই আছে। চ' আৰু আমাৰ যিটো বৰ্তমানৰ চৰকাৰখনে বানতকৈ কৰোণাৰ প্ৰতি বেছি লক্ষ্য দিয়া বুলি আমি অনুভৱ কৰিছোঁ বা অসমৰ বিভিন্ন মাধ্যমত ইতিমধ্যে ওলাইছে। চ' আপুনি ছাত্ৰ নেতা হিচাপে কি অনুভৱ কৰে যে চৰকাৰৰ যিটো ৰোল ছেটিছফেক্টৰী হৈ আছেনে? এতিয়া চাওক, সমগ্ৰ অসমতে বানৰ যি ধৰণৰ অৱস্থা ভয়াৱহ ৰূপ লৈছে, এয়া নতুন কথা নহয়। বিগত স্বাধীন ভাৰতৰ পৰাই এই সমস্যাটোৰ সন্মুখীন হৈ আহিছোঁ। আমি জানো যে অসমত বছৰে বছৰে বানপানী আগৰ পৰাই হৈ আহিছে। সেই হিচাপে অসম চৰকাৰে যিমান ধৰণৰ ব্যৱস্থা গ্ৰহণ কৰিব লাগিছিলে সেই ব্যৱস্থা আজিলৈকে হোৱা নাই। আমি অনুভৱ কৰিছোঁ যে অসম চৰকাৰে ইয়াৰ বাস্তৱ বা স্থানীয় সমাধানৰ কথাটো চিন্তা কৰা অতিকৈ প্ৰয়োজন, কাৰণ এই বানপীড়িত যিটো সমস্যা, এই সমস্যা দিনে দিনে আকৌ বাঢ়ি আছে। অনাগত দিনত ইয়াক ৰখাবৰ কাৰণে অসম চৰকাৰৰ হাতত উপযুক্ত পুঁজিৰ অভাৱ ঘটিব, সেইটো আমি অনুভৱ কৰিছোঁ। আৰু যিটো বৰ্তমান ছিটুৱেশ্যন যে বানৰ কবলৰ পৰা যি ধৰণৰ মানুহে মানে কিবা কৰি আছে, এতিয়া কথা হৈছে আপোনালোকৰ যিটো কমিউনিটি, সেই কমিউনিটিটো এতিয়ালৈকে অসম চৰকাৰৰ পৰা যিখিনি পৰ্যাপ্ত পৰিমাণৰ মানে সহায় সহযোগিতা পাব লাগিছিল, পাইছে বুলি আপুনি অনুভৱ কৰেনে? এতিয়া চাওক, বানৰ সাহায্যৰ কাৰণে মই ভাবোঁ অকল চাওতাল জনগোষ্ঠীয়ে নহয়, সমগ্ৰ অসমত বসবাস কৰা জনগোষ্ঠীয়ে, কোনো এটা জনগোষ্ঠীয়ে সন্তুষ্ট নহয়। কাৰণ এইটোৰ কাৰণেই যে অসম চৰকাৰৰ উপযুক্ত পুঁজি নাই, আৰু উপযুক্ত পুঁজি নোহোৱাৰ কাৰণে উপযুক্ত সময়ত তেখেতে বানপীড়িত লোকসকলৰ কাৰণে উপযুক্ত ব্যৱস্থা হাতত ল'ব পৰা নাই। আমি ভাবোঁ যে অসম চৰকাৰে এই যি বান সমস্যা, এই বান সমস্যাৰ এটা স্থায়ী সমাধান অনাৰ কাৰণে স্থানীয় আমাৰ যিসকল বুদ্ধিজীৱী আছে তেখেতসকলক লৈ আৰু অসম চৰকাৰ আৰু ভাৰত চৰকাৰৰ জনপ্ৰতিনিধিসকলক লৈ এটা সমস্যা সমাধান কৰাৰ এটা ৰাস্তা উলিয়াব লাগে, আৰু ইয়াৰ কাৰণে উপযুক্ত ব্যৱস্থা অসম চৰকাৰে লোৱা উচিত। বানৰ যিটো সমস্যা আমাৰ প্ৰতি বছৰে যিটো অসমৰ ৰাইজে যেনেকৈ ভুগি আছে, কিন্তু এই সমস্যাক নেশ্যনেল যিটো মানে চেণ্ট্ৰেল গভৰ্ণমেণ্টে এতিয়ালৈকে ছিৰিয়াছলি লোৱা নাই বুলি বহুতে অভিযোগ কৰি আহিছে। আপুনি কি ক'ব, আমি যিটো মানে এটেনশ্যন পাব লাগিছিল আমাৰ চেণ্ট্ৰেল গভৰ্ণমেণ্টৰ পৰা, এইটো পাইছোঁ নেকি? আপুনি কি অনুভৱ কৰে? এতিয়া চাওক, এতিয়া বান সমস্যা অকল অসমৰ ভূমিপুত্ৰসকলৰ কাৰণে নহয়, বান সমস্যা অকল অসমৰ ৰাইজৰ সমস্যা নহয়, এই সমস্যা এক ৰাষ্ট্ৰীয় পৰ্যায়ৰ সমস্যা। আৰু যেতিয়ালৈকে বান সমস্যাক ৰাষ্ট্ৰীয় সমস্যা হিচাপে স্বীকৃতি দিয়া নহয়, তেতিয়ালৈকে এই সমস্যা কেতিয়াও সমাধান নহয়। আৰু ইয়াক আমি সদৌ চাওতাল ছাত্ৰ সন্থা হিচাপৰ তৰফৰ পৰা আমি অসম চৰকাৰক বা ভাৰত চৰকাৰক স্পষ্টভাৱে কওঁ যে বান সমস্যাক অতি শীঘ্ৰে ৰাষ্ট্ৰীয় সমস্যা হিচাপে স্বীকৃতি পাব লাগে। বৰ্তমান কোভিড-19 ফলত যিদৰে গোটেই বিশ্বৰ লগতে অসমকে এই সমস্যাই বা কৰোণাই যেনেকৈ মানে আগুৰি লৈছে, চ' ইয়াৰ ক্ষেত্ৰত বহুতে বহুত ধৰণৰ ষ্টেপ আগবঢ়াইছে। আপোনালোকৰ যিটো অৰ্গেনাইজেশ্যন আছে, ছাত্ৰ সন্থা আছে, ইয়াৰ পৰা আপোনালোকে কি ধৰণৰ পদক্ষেপ লৈছে, কেনেকৈ মানুহক আপোনালোকে এৱাৰনেছ প্ৰভাইড কৰিছে বা এৱাৰনেছ কেম্প কি ধৰণে কেনেকৈ কৰিছে? চাওক, আমি সদৌ চাওতাল ছাত্ৰ সন্থাৰ তৰফৰ পৰা যেতিয়াৰ পৰাই কৰোণা আৰম্ভ হৈছে তেতিয়াৰ পৰাই অবিৰামভাৱে চাওতাল ছাত্ৰ সন্থাই কৰোণামুক্ত চাওতাল সমাজ গঢ়াৰ কাৰণে প্ৰয়াস কৰিছোঁ। আৰু সেই মৰ্মে চৰকাৰৰ যিখিনি নিয়মাৱলী, নিৰ্দেশনা, সেই নিৰ্দেশনাক আমি যিমান পাৰিছোঁ আমাৰ জনগোষ্ঠীৰ মাজত প্ৰচাৰ কৰিব চেষ্টা কৰিছোঁ। আৰু এইখিনি ইয়াৰ মাজতে আমাৰ যিখিনি জনগোষ্ঠীয় ফালৰ পৰা যিখিনি নীতি নিৰ্দেশনা আমি গাঁওবুঢ়াৰ হতুৱাই সেইখিনি প্ৰচাৰ কৰিব চেষ্টা কৰিছোঁ। ইয়াত চাওক, বৰ্তমানৰ সময়ত ইয়াৰ কোনো মেডিচিন এতিয়ালৈকে কোনোৱে উদ্ভাৱন কৰিব পৰা নাই, সেই হেতুকে আমি চাগে চৰকাৰে দিয়া নীতি নিৰ্দেশনা আৰু আমাৰ চিকিৎসকসকলে দিয়া আমাক পৰামৰ্শসমূহ আমি নিয়মাৱলীবোৰ মানি চলিব লাগিব। আৰু এটা কথা স্পষ্ট, যিমান পাৰোঁ যিমান সম্ভৱ হয় আমিও আমাৰ জনগোষ্ঠীক সজাগ কৰিছোঁ, মই অসমবাসীক সজাগ কৰিব বিচাৰিম, আমি ব্যক্তি দূৰত্বটো মানি চলিব লাগিব। দ্বিতীয়তে হ'ল, য'ত আমাৰ বেছিকৈ গেডাৰিং প্ৰগ্ৰামবিলাক হয়, বজাৰেই হওক বা নগৰ চহৰেই হওক, তাত আমি আমাৰ যোৱাৰ সংখ্যাটো অতিমাত্ৰা কমাব লাগিব। আৰু যিমান পাৰোঁ আমি সদায় চাফ চিকুণতা অৱলম্বন কৰিব লাগিব, চেনিটাইজাৰ আৰু মাস্কটো
মই ভাবো বৈধতামূলকভাৱে আমি ব্যৱহাৰ কৰাটো উপযুক্ত তৰকাৰী বুলি অনুভৱ কৰিছোঁ হয় আপোনালোকে শুনিলে যে অসম চৰকাৰ বা আমাৰ চেণ্ট্ৰেল গভৰ্ণমেণ্টৰ যিবোৰ ইনষ্ট্ৰাকশ্যন ইতিমধ্যে বহুতো দল সংগঠনে ইতিমধ্যে ফ'ল' কৰিবলৈ কৈছে ৰিমান সৰেনৰ একে কথা চ' আৰু এটা প্ৰশ্ন বিষয়বস্তুৰে মই আহিম বৰ্তমান আমি চাইছোঁ যে চাওতাল জনগোষ্ঠীটোৱে আগতকৈ শৈক্ষিক দিশত বহুত আগবাঢ়িছে ইতিমধ্যে বহুত ছাত্ৰ ছাত্ৰী বহুত ধৰণৰ বিশ্ববিদ্যালয় মানে ছাউণ্ড বিশ্ববিদ্যালয়ত বা ভাল বিশ্ববিদ্যালয়ত পঢ়ি নিজৰ কেৰিয়াৰ কৰিবলৈ সক্ষম হৈছে বা আপুনি তাৰে এটা জ্বলন্ত উদাহৰণ আপুনি শৈক্ষিক দিশত বহুত আপোনাৰ কণ্ট্ৰিবিউশ্যন আছে বুলি মই ভাবোঁ চ' এই জনগোষ্ঠীটোৰ কাৰণে মানে আৰু ধৰক কিবা কৰিব লগা আছে বুলি মানে চৰকাৰৰ ফালৰ পৰা যিখিনি এটেনশ্যন দিব লাগিছিল বা শৈক্ষিক দিশত জনগোষ্ঠীটোৰ আৰু অলপ লেগ আছে নেকি বুলি কি কি ভাবে আপুনি চাওক এতিয়া আমাৰ জনগোষ্ঠীক যিমানেই আমি আগবঢ়াই লৈ যাওঁ সিমানেই অৱনতি বুলি অনুভৱ কৰোঁ ইয়াত কিন্তু আমাৰ জনগোষ্ঠীৰ তৰফৰ পৰা আমাৰ যিমান কৰণীয় আছে তাতকৈ অধিক অসম চৰকাৰ বা ভাৰত চৰকাৰ যথেষ্ট কৰণীয় আছে এতিয়া চাওক বৰ্তমান যুগ হিচাপে চাওতাল জনগোষ্ঠীয়ে যিমান ধৰণে উত্তৰণ হ'ব লাগিছিলে সিমানকৈ আমি উত্তৰণ হ'ব পৰা নাই কাৰণ ইয়াত যদি আপুনি চাবলৈ যায় শৈক্ষিক দিশত আমি সঁচাকৈ অতিকৈ পিছপৰা মূলতে কাৰণ হ'ল এতিয়া চাওতাল জনগোষ্ঠীৰ ৰাইজে বেছিভাগেই আমি গাঁও অঞ্চলত বসবাস কৰোঁ আৰু এই গাঁও অঞ্চলৰ যাতায়াতৰ ব্যৱস্থাই হওক বা যোগাযোগৰ ব্যৱস্থাই হওক বা তাত থকা বিদ্যালয়সমূহৰ যেনেকুৱা পৰিৱেশ হ'ব লাগিছিলে সেই পৰিৱেশ আজিৰ দিনত নাই তো সেইটোকে এইটোকে চাবলৈ যদি যাওঁ তাত যিখিনি ছাত্ৰ ছাত্ৰীবোৰ আছে বৰ্তমান একৰ্ডিং টু ৰাইট টু এডুকেশ্যন এক্ট হিচাপত যদি আমি চাবলৈ যাওঁ ত্ৰিছজন ছাত্ৰ অনুপাতে এজন শিক্ষক হ'ব লাগে কিন্তু বৰ্তমান আমাৰ চাওতাল জনগোষ্ঠী উদ্ভৱিত অঞ্চলত এশৰ পৰা ডেৰশজন এটা স্কুলত ছাত্ৰ ছাত্ৰী থাকে সেই হিচাপে আমাৰ শিক্ষকসমূহ উপযুক্ত নহয় যথেষ্ট নহয় আৰু তাৰ বাবে আমি যদি চাওঁ টেট যিসকলে পাছ কৰিছে টেট পাছ কৰাসকলে আজি শিক্ষকতা কৰি আছে তেখেতসকল মেক্সিমাম টিচাৰবিলাকে অন্যান্য ৰাজ্যৰ পৰা অহা আৰু সেই অন্যান্য ৰাজ্যৰ পৰা অহা শিক্ষকসকলে বিদ্যালয়ৰ ওচৰত থাকিব নোৱাৰে সেই পৰিৱেশ থকাৰ পৰিৱেশো নাই যিটো চহৰ নগৰত থাকিবলগীয়া হয় তাৰ পৰা সিহঁতে ছাৰ্ভিচ দিবলগীয়া হয় আৰু এই অসুবিধাৰ কাৰণে এই যাতায়াতৰ অসুবিধাৰ কাৰণে বা উপযুক্ত সময়ত তেখেতসকলে স্কুল বা বিদ্যালয় ষ্টাৰ্ট কৰিব নোৱাৰাৰ কাৰণে আমাৰ উপযুক্ত ছাত্ৰ ছাত্ৰীক আমি উলিয়াব পৰা নাই প্ৰথম কথা দ্বিতীয়তে হ'ল উপযুক্ত ৰিজাৰ্ভেশ্যন চাওতাল জনগোষ্ঠীৰ কাৰণে দিয়া হোৱা নাই যদিও নামত আমাক চাওতাল জনগোষ্ঠীক এম অ' বি চি কেটাগৰীত ৰখা হৈছে এডুকেশ্যন ছেক্টৰত এম অ' বি চিত থকাৰ এম অ' বি চিত নামাকৰণত দিয়া সত্ত্বেও এতিয়া চাওক বিশ্ববিদ্যালয়তে হওক বা ইঞ্জিনিয়াৰিং কলেজতে হওক বা মেডিকেল কলেজতে হওক চাওতাল জনগোষ্ঠী অতিকৈ পিছপৰা শোষিত নিৰ্যাতিত জনগোষ্ঠী এই জনগোষ্ঠীক শিক্ষাৰ দিশত আগবাঢ়ি যাবৰ কাৰণে সিহঁতৰ কাৰণে কিন্তু আজিৰ দিনত ৰিজাৰ্ভেশ্যন ছিষ্টেমটো কৰা হোৱা নাই মই আপোনালোকৰ যোগেদি মই এইটো আহ্বান জনাওঁ অসম চৰকাৰক যে চাওতাল জনগোষ্ঠী যিহেতু এম অ' বি চি কেটাগৰীত বিলং কৰি আছে যিহেতু এম অ' বি চি কেটাগৰীত বিলং কৰি থকাৰ কাৰণে এই জনগোষ্ঠীটোক উত্তৰণৰ ক্ষেত্ৰত শৈক্ষিক দিশত উত্তৰণৰ ক্ষেত্ৰত আপোনাৰ বিশ্ববিদ্যালয়তে হওক বা মেডিকেল আৰু ইঞ্জিনিয়াৰিঙৰ ক্ষেত্ৰতেই হওক তেখেতসকলক 10-20% ৰিজাৰ্ভেশ্যন মই ভাবোঁ আজিৰ দিনত সেই জনগোষ্ঠীক দিব লাগে মই এইটোৰ যোগেদি আপোনালোকক অসম চৰকাৰক অনুৰোধ জনাইছোঁ আৰু এটা প্ৰসংগত মই আহিব বিচাৰিম যে জনজাতিকৰণ আপোনালোকৰ বহুত পুৰণা দাবী এই সন্দৰ্ভত আপুনি কি ক'ব বিচাৰে এতিয়া চাওক জনজাতিকৰণ বিষয়টো এতিয়া বৰ্তমানৰ সময়ত ৰাজনীতি দলসমূহৰ এটা আহিলা স্বৰূপ হৈ পৰিছে এতিয়া যেতিয়াই নিৰ্বাচন আহে সমূহ দলসমূহে জনজাতিকৰণৰ এজেণ্ডাটো নিজৰ মেনিফেষ্টোত লৈ আহে আৰু ভোটাৰক আকৰ্ষিত কৰিবলৈ চেষ্টা কৰে এতিয়া এটা কথা আমি উপলব্ধি কৰিছোঁ এই জনজাতিকৰণৰ ক্ষেত্ৰত যে অসম চৰকাৰে বা ভাৰত চৰকাৰে বৈষম্য নীতিৰে আমাৰ ওপৰত এক প্ৰকাৰৰ দমননীতি শোষণনীতি চলাই আছে এইটোক লৈ ভোট বেংক কৰা বুলি আপুনি অনুভৱ কৰে নেকি এতিয়া চাওক ভোট বেংক হিচাপে আমাক অতীতৰ পৰা ব্যৱহাৰ কৰি অহা হৈছে আৰু ইয়াক এনেকুৱা এটা পৰ্যায়লৈ গৈছে ইয়াক চৰম সীমা অতিক্ৰম কৰিছে সেইটো কাৰণে আপুনি এতিয়া চাওক চাওতাল জনগোষ্ঠীক চাহ জনগোষ্ঠীৰে নামাকৰণ কৰি চাওতাল জনগোষ্ঠীৰ জনজাতিকৰণৰ অধিকাৰৰ পৰা বঞ্চিত কৰা হৈছে আৰু এটা কথা অসম চৰকাৰে বা ভাৰত চৰকাৰে অতিকৈ স্পষ্টভাৱে জানে যে চাওতাল জনগোষ্ঠী অসমত যদিও জনজাতিকৰণ লাভ কৰা নাই অন্যান্য ৰাজ্যত তেখেতসকল জনজাতিকৰণ লাভ কৰিছে
আর সেই জনজাতিকরণ লাভ করা সকলে কোনটো যুক্তিত যে জনজাতিকরণ লাভ নকৰিব সেয়া বহুত রহস্যকর কথা। কারণ সাঁওতাল জনগোষ্ঠীর বর্তমান দিনত যি বৈশিষ্ট্য থাকিব লাগিছিলে ইয়াত সাঁওতাল জনগোষ্ঠীর সম্পূর্ণ বৈশিষ্ট্য আছে আর অর্হতাও আছে। আমি ভাবু যে অসম সরকারে নিজের রাজনীতি মুনাফা লাভৰ কারণে সাঁওতাল জনগোষ্ঠীক চা জনগোষ্ঠীরে নামাকরণ করে সাঁওতাল সকলের জনজাতিকরণের পর যে ইয়াক বিভ্রান্তি করেছে সেয়া কথা আমি স্পষ্ট অনুভব করছো। আর এইটোর কারণে অসম সরকারে বিগত 2019 চনত আমার বিগত শাসনকালত থাকা হোম মিনিষ্টার রাজনাথ সিং ডাঙরিয়ার পরামর্শ মর্মে হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়াক আর চন্দন ব্রহ্ম ডাঙরিয়াক এটা কমিটি বান্ধি দিছিলে। আর সেই কমিটির আধারতে কোয়ান্টাম অফ রিজার্ভেশনের ইস্যু লই বিষয় লই কেনেকে ধরনের ছয় জনগোষ্ঠীক জনজাতিকরণ প্রদান করা হব তার বিষয় লই আলোচনা করার চেষ্টা করা হয়েছিল। কিন্তু আমি দেখিলু অসম সরকারে যিমান গুরুত্ব সহকারে লব লাগিছিলে সিমান গুরুত্ব সহকারে লওয়া নাই। প্রথম কথা হল প্রথম পর্যায়ের যেখানে আলোচনা সেই আলোচনাখানি ভালে ভালে হল, সকলে আশার একটা বার্তা দেখি পালে। কিন্তু বিগত তার পিছত কোনো এটা জনগোষ্ঠী ছাত্র সংগঠনক আমন্ত্রণ নাপালে আর বিষয়টা আলোচনা করা নহল। আর ইয়াক আকো 2021 চনের নির্বাচনের কারণে ঢল বা আহিলা হিসাবে ব্যবহার করা হব এটা আমি নিশ্চিত হয়ে গেছো। আর আমার রিসেন্টলি যেটু ইস্যু বা যেটু একটা একর্ড হল বিটিআর একর্ড, ইতিমধ্যে যখন একর্ডর নেতা আছিল যখন একর্ড করেছে এইত দাবি করে আছে যে একর্ড অকল বড় জনজাতিকরণ নহয়, এই বিটিসিত বসবাস করা যখন লোক আছে সকলের ক্ষেত্রে ইয়া মানে একটা চেঞ্জ হিসাবে কাম করব, বহু ডর একটা কিবা হব। সো আপনি কি ভাবে যে সাঁওতাল জনগোষ্ঠীর কারণে এই একর্ডখনত কোনো নির্দিষ্ট জনগোষ্ঠীটক আগুয়াই লই যাব কোনো কিবা নির্দিষ্ট কিবা একটা অনুচ্ছেদ বা সেই ধরনের কিবা আছে? এতিয়া চাওক বিটিআর চুক্তি হল, বিটিআর চুক্তি হওয়ার আগতে আমি অসম সরকারের ওসব বারংবার দাবি জানাইছিলু বিটিসি বাহিত বিটিসি অঞ্চলত থাকা যিমান ছাত্র সংগঠন আছিলে আমি যৌথভাবে একত্রিত হয়ে অসম সরকারক বা ভারত সরকারক বারংবার দাবি জানাই আহিছিলু যে এইখন বিটিআর চুক্তি হওয়ার আগতে অসম বিটিসিত থাকা সমূহ জনগোষ্ঠীর জনপ্রতিনিধির লগত আলোচনা করে এই বিষয়বস্তুটো সম্পূর্ণভাবে আলোচনা করা যাক। আর নন বড় যখন জনগোষ্ঠী আছে সেই সকল আন্ধারত রাখব না লাগে, অন্যথা অনাগত দিনত এয়াই আমার কাল হয়ে হব। তো সেইটোর কারণে আমি অসম সরকারক বারংবার দাবি করা হওয়ার পিছতো তেখেতে এইখানে কাম নকরিলে আমি ভাবু যে অসম সরকারে বিটিআরর যেখানে উপযুক্ত চুক্তি স্বাক্ষর হব লাগিছিলে তারপর ইয়াত থাকা অন্যান্য জনগোষ্ঠীক বঞ্চিত করেছে বলে আমি ভাবু। কিন্তু এতিয়া কথা হল যেটুকু বিটিসি চুক্তি করা হল ও বিটিআর চুক্তি করা হল, এই বিটিআর চুক্তিত অন্যান্য জনগোষ্ঠীয়ে কেনেকা ধরনের সা সুবিধা পাব ইয়াত, কারণ রাজনীতিক ক্ষমতা বঢ়াই দিয়া হয়েছে, প্রশাসনিক ক্ষমতা বঢ়াই দিয়া হয়েছে, তার লগে বিটিআরত পুঁজির পরিমাণও বঢ়াই দিয়া হয়েছে। অনাগত দিনত যি ধরনের বিটিআর চুক্তি হল আমিও আমার সামাজিক অর্থনৈতিক রাজনীতির আর শৈক্ষিক দিকত বিগত 70 বছরে যে ধরনের প্রবঞ্চনা খাইছু শোষণ করা হয়েছে এই শোষণ মুক্তর উপযুক্ত বিটিসি চুক্তি সমূহ জনগোষ্ঠীর কারণে হব বলে আমিও অনুভব করো। কিন্তু যদিহে আমাক ইয়াত উপযুক্ত অধিকার সমূহ প্রদান করা হয় ইয়াত চাওক, আমি যদি কবলে যাও বিটিসি থাকা বৃহত্তর অঞ্চলত আমার সাঁওতাল জনগোষ্ঠী বনাঞ্চলত বহবা করে আছে বিগত 70 বছরে, এই 70 বছরে বহবা করার পিছতো অসম সরকারে বা ভারত সরকারে তথা বিটিআর বিগত বছর থাকা বিটিসি সরকারে সাঁওতাল জনগোষ্ঠীক কিন্তু মাটির পত্তা প্রদান করার কিন্তু বহু ডর একটা ক্ষোভ আছে জনগোষ্ঠীটোর, আজিলেক আমার মাটির পত্তা প্রদান করা নাই। আর যার কারণে আমি এই জনগোষ্ঠীটি আর্থ সামাজিক দিকত শৈক্ষিক দিকত বহুত পিছ পড়বলগা হয়েছে। আর আমি আশাবাদী যে যদিহে বিটিআর হওয়ার পিছত যে সরকারে না হোক কিয় সেই সরকারে যদি জনগোষ্ঠীটোর কিছু দাবি সমূহ আছে, প্রথমতে হল এই জনগোষ্ঠীটোর বনাঞ্চলত থাকা জনগোষ্ঠীটোর কারণে পট্টা প্রদান করা এই বস্তুটো আমাক সুনিশ্চিত হব লাগিব। দ্বিতীয় কথাটো হল আমি জানো বা বুঝি পাইছো যে 40টা সমষ্টি বিটিসিত থাকা সত্ত্বেও
ইয়াক ষাঠিটা সমষ্টিলৈকে ৰূপান্তৰ কৰা হ'ব। য'ত আমি ভাবোঁ ইয়াত থকা চাওতাল জনগোষ্ঠী, ইয়াত থকা আদিবাসী জনগোষ্ঠী, ৰাজবংশী জনগোষ্ঠী, মাইনৰিটি জনগোষ্ঠী, সকলো জনগোষ্ঠীয়ে সেই বিশটা সমষ্টিত যাতে উপযুক্ত পৰিমাণৰ ৰাজনৈতিক সুবিধাখিনি পাব লাগিব। ইয়াৰ লগে লগেই বিগত 15 বছৰত ব্ৰিটিছ চৰকাৰত কোনো জনগোষ্ঠীয়ে উপযুক্ত নমিনেটেড এম চি এলে গৈ নাপালে। আমি ভাবোঁ এইবাৰ যদি এই নমিনেটেড এম চি এলে উপযুক্ত ব্যক্তি এজনে গৈ পায়, এই বিটিআর চুক্তিখন সম্পূর্ণভাবে রূপায়ণ করব পৰা যাব বলে আমি ভাবো। তার লগে লগে এতিয়া চাওক, বিটিআর চুক্তি করা হল, বিটিআর চুক্তিত যথেষ্ট ভাল ভাল ইউনিভার্সিটি ইনস্টিটিউটব আহিলে। এই ইউনিভার আর ইনস্টিটিউটব সকল জনগোষ্ঠীয় উপযুক্ত সংরক্ষণ পাব লাগিব। তারপিছত সার্ভিসের ক্ষেত্রে সকলে উপযুক্ত সুযোগখিনি পাব লাগিব, কারণ বিগত সরকারে সেইখিনি সুযোগ সুবিধা আমাক প্রদান করা নাই। আর ইয়াত যে ধরনের আমি দেখি পাইছো যে উপযুক্ত ইনস্টিটিউটবিল বহুত আহিছে, সেই ইনস্টিটিউটবিল মাইনরিটি, বেঙ্গলী, নাথযোগী, কোচ রাজবংশী, সাঁওতাল জনগোষ্ঠী, সমূহ জনগোষ্ঠীয়ে যাতে ইয়াত নিজের শৈক্ষিক দিকত আগবাড়ি যাবর কারণে উপযুক্ত স্থান যাতে পায়, তেতিয়াহে আমি ভাবিম যে ইয়াত সঁচাকয়ে এই চুক্তিখন উপযুক্ত চুক্তি বলে। আর একটা প্রসঙ্গ, 1996-ৰ এই যেটো গোষ্ঠী সংঘর্ষ হয়েছিল, এই গোষ্ঠী সংঘর্ষের ফলত এতিয়াও আমি চাইছো বহু স্থানত শিবিরত এতিয়াও আপনার আদিবাসী বা সাঁওতাল জনগোষ্ঠী ইতিমধ্যে হিচড়িত হয়ে আছে। তো কথা হয়েছে এই ক্ষেত্রে সরকারে কোনো ধরনের রিহেবিলিটেশন করা নাই বা আমি সেই ধরনের পরিবেশ চা নাই। তো সরকারে এই একচুয়ালি ইন্টেনশনেলি এনেকে রাখিছে, ইচ্ছা প্রকাশ নাই, ইচ্ছা প্রকাশ করা নাই। সো আপনি কিভাবে সরকারে ইচ্ছা করে সেই বস্তুখিন একটা ইস্যু হিসাবে, অস্ত্র হিসাবে ব্যবহার করার কারণে এনেকে রাখিছে নাকি? এতিয়া চাওক, 96-ত যে ঘটনা ঘটি গল, 96-ৰ ঘটনার আজি 24 বছর উকুলি গল। এই 24 বছর উকুলি যাওয়ার পিছত সরকারে এই জনগোষ্ঠীক না আর্থিকভাবে সাহায্য প্রদান করেছে, না এই জনগোষ্ঠীক যব ঠাইরপরা হেতক ব্যঘর করা হয়েছিল সেইব ঠাইত সংস্থাপনের ব্যবস্থা করেছে। আজি আমি ভাবো যে সরকারে এই জ্বলন্তা সমস্যা নিজের চকুর ওসর দেখার সত্ত্বেও এইখিনি যদি উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা নাই, তেতিয়াহলে আমি নিশ্চয়কে অনুভব করিম যে সরকারে স্ব ইচ্ছায় এইখানে এই সমস্যাখিনি সমাধান করব বিচরা নাই। কারণ এতিয়া চাওক, এই আমার কোকরাঝার জেলার উল্টা পানির মানুষ এতিয়াও আমার শ্রীরামপুর অঞ্চলত বহবা করে আছে রিলিফ ক্যাম্পত। তারপিছত কচুগাঁও অঞ্চলত থাকা প্রায় 6টাৰ পৰা 7টা গাঁৱৰ মানুহে এতিয়া সংস্থাপন পোৱা নাই। যত সিহঁতে কেম্প বনাইছে, হরণাতে শিবির বনাইছে, তারপরা মোটামুটি 5-7 কিলোমিটার ভিতরতেই সিহঁতর সংস্থাপন হয়। কিন্তু সরকারে ইয়াক রাজনীতি আহিলা হিসাবে ব্যবহার করে আজির দিনলৈকে সেইবিলাক সংস্থাপন দিয়া নাই। এতিয়া চাওক, 96-ত যিবিলাক গোষ্ঠী সংঘর্ষত নিহত হল, সেই পরিয়ালকো আজিলৈকে নিহত যিসকল হৈছে সেই নিহতসকলকো সন্মানার্থে আর্থিক যিখিনি পরিমাণ পুঁজি দিব লাগিছিলে সেই পুঁজি নিদিলে, গৃহ পুঁজিখিনি এতিয়াও দিয়া নাই। ঘোষণা করাতো বাদে দিয়ক, এতিয়ালৈকে অসম সরকারে স্পষ্টভাবে ঘোষণাই করা নাই। এতিয়া চাওক, গৃহহারা হওয়া ব্যক্তিসকলক যিখিনি পরিয়ালবর্গই আর্থিক সাহায্য পাব লাগিছিলে, সেই আর্থিক সাহায্য কিছুমান গাঁও বা অঞ্চলত দিয়ার পিছত স্থগিত করা হল। আর সেই স্থগিত করার পিছত যে ইয়াক পুনরায় আকৌ আরম্ভ করিব সেইখিনি করা নহল। কারণ অসম সরকারে বা ব্রিটিশ সরকারে অনুভব করেছে যে এই জনগোষ্ঠীটির বলিষ্ঠ কণ্ঠ নাই, আর সেই কণ্ঠর অভাবত আজি অসম সরকারে বা ব্রিটিশ প্রশাসনে আমার এইখানে উপযুক্ত ব্যবস্থা করে দিয়া নাই। এতিয়া চাওক, এই গাঁৱৰ রাইজে, মই অথনি আগতেই কৈছো যে সাঁওতাল জনগোষ্ঠীর বহু সংখ্যক গাঁৱেই বনাঞ্চল অঞ্চলত বহবা করা গাঁও, এই গাঁৱলৈকে সেই গাঁওবোৰত আজিলৈকে হেতে ঘূৰি যাব পৰা নাই। কারণ এতিয়া চাওক, ফরেস্ট ডুয়েলার একটর মতে যিবিলাক সাঁওতাল জনগোষ্ঠীর রাইজ, সেই সাঁওতাল জনগোষ্ঠীর রাইজ সকল ফরেস্ট ডুয়েলার ট্রেডিশনাল একটর নিয়মত আধারত পড়ে, কিন্তু সেই লোক সকলে সংস্থাপন নপার খাতিরত সিহঁতর যিখিনি 75 বছৰৰ পিছত যে অসম সরকারে পাট্টা দিব সেই 75 বছৰ তাত থাকি সিহঁতে সম্পূর্ণ করব পৰা নাই। এতিয়া চাওক, এই 75 বছর সম্পূর্ণ নকরার খাতিরত এই মানুষবিলাকে আজির পুনর্সংস্থাপন নাপালে। আমি বারবার ছাত্র সন্থায় গণ আন্দোলন করার পিছতো
রাজধানী দিসপুর দিল্লিত আন্দোলন করার পিছতো এই রাইজক সংস্থাপন দিব নোৱাৰাটো অসম সরকারের, মই ভাবো অসম সরকারে আমাক অনাগত দিনত ইয়ার সুবিধা চাগে প্রদান নকৰিব। আর সেই কারণে আমি ভাবো যে অসম সরকারে কেন্দ্রীয় সরকারে যৌথভাবে মিলি আমার এই সমস্যাটো সমাধান করবই লাগিব। বিদেশি নির্বাচন সমাগত ইতিমধ্যে কুচ কাবাজ আরম্ভ হয়েছে, যদিও নির্বাচনী প্রচার বর্তমান বন্ধ করার একটা ইনস্ট্রাকশন দিছে কিবা রাজ্যপালে, কিন্তু তথাপিও চলি আছে। আগন্তুক বিটিসি পরিষদের নির্বাচনত আপনার ভূমিকা কি ধরনের হব আর সরকার কোন আহিব বলে আপনি ভাবে? এতিয়া হল সরকার কোন আহিব কোন নাহিব এতিয়াতে কোয়া উপযুক্ত সময় নহয় বলে মই অনুভব করু। কিন্তু এটা কথা স্পষ্ট যে বর্তমান সাঁওতাল জনগোষ্ঠীর রাইজে অনুমান করেছে অনুভব করেছে, আর এইবার আমি যেখানে অনুভব করেছো যান দেখিছো যথেষ্ট রাজনৈতিক ক্ষেত্রত সজাগ হয়েছে, সচেতন হয়েছে। সত্তর বিগত বিটিসি সরকার থাকার সময় পনেরো বছরে আমার জনগোষ্ঠীটি যে ধরনের আশা করেছিল সেই আশাবর আজি দিনতো সম্পূর্ণ নহল। আর সেই কারণে সেই জনগোষ্ঠী যে অনাগত আগন্তক বিটিআর নির্বাচনত বা বিটিসি নির্বাচনত উপযুক্ত এটা সরকার গঠন করার যে নির্ণায়ক ভূমিকা গ্রহণ করিব সেই কথা স্পষ্ট। এতিয়া চাওক সাঁওতাল জনগোষ্ঠীয়ে বিগত দিনের পরাই যে সাঁওতাল সকলের একমাত্র দাবি হল জনজাতিকরণ, সেই জনজাতিকরণের উপর বিটিসি সরকারে বারংবার কয়ে আসছিল যে সাঁওতাল জনগোষ্ঠী বা অন্যান্য যদি জনগোষ্ঠীয়ে জনজাতি লাভ করব সেই জনগোষ্ঠীর কারণে মই এনওসি বিটিসি সরকারে এনওসি দিয়াত একমত আমি দি দিম। কিন্তু আমি বিগত কার্যকালত বিটিসি সরকারের যি অন্যান্য জনগোষ্ঠী সকলের সাঁওতাল জনগোষ্ঠীর সকলের জনজাতিকরণের উপর যে ভূমিকা তাক জল জল পলপট হয়ে পড়েছে, সকলে দেখি পাইছে যে বিটিসি সরকারে কেন ধরনের ভূমিকা গ্রহণ করেছে। দ্বিতীয়ত কথা হল বিগত সত্তর বছরে সাঁওতাল জনগোষ্ঠীয়ে বনাঞ্চলত ভূমি অধিকারের পট্টাটা বিচারিছিল, এই পট্টা নামের বস্তুটির উপর বিটিসি সরকারে এনেকা রাজনীতি করলে যে অসম সরকার বা ভারত সরকারক উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করব নোৱাৰাৰ ক্ষেত্রত আজি সঁচাকৈয়ে এই জনগোষ্ঠীয়ে পট্টা লাভ নকৰিলে। তৃতীয়তে হল এই জনগোষ্ঠীয়ে অতীতর আগর পরাই যে আপনালোকে জানে সাঁওতাল জনগোষ্ঠীর ভাষা সাঁওতালি ভাষাটো ভারতের সংবিধানের অষ্টম অনুসূচীত অন্তর্ভুক্ত ভাষা হয়, আর এই ভাষাটুক উপযুক্ত মর্যাদা উপযুক্ত সুবিধা দিয়া অতিকে প্রয়োজন আছিলে। আর ইয়ার এটু অকল নহয় যে সাঁওতালি ভাষাক আজি হাইস্কুল শিক্ষান্ত পর্যায়লৈকে লৈ যোৱা হৈছে, আর ইতিমধ্যে বহুত শিক্ষার্থীয়ে সাঁওতালি সাবজেক্টত বিষয়ত পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হৈছে। এতিয়া কথাটো হল আমি বিটিসি সরকারের ওচৰত অতদিনে বলিষ্ঠ কণ্ঠরে দাবি করে আহিছিল এই জনগোষ্ঠীর শিক্ষকসকলক কিবা এটা বিটিসি সরকার তরফৰ পৰা উপযুক্ত পুঁজির আবন্টন দি এইসকলক শিক্ষকসকলক সকাহ দিব লাগে। কিন্তু বিগত সময়ত দেখিলো যে তার প্রতিও বিটিসি সরকারে কোনো গঠনমূলক আঁচনি গ্রহণ নকৰাৰ কারণে আমার এই শিক্ষকসকল আজিলৈকে অনাহরে হেৰি হৈ থাকিবলগা হল, কোনো অধিকার হেতে লাভ নকৰে বা পুঁজি লাভ নকৰিলে। সেই ক্ষেত্রত ইয়ার লগে লগে আরো এটা গুরুত্বপূর্ণ বিষয়টি হল যে বিগত পনেরো বছরে বিটিসি সরকারে যেনেকা ধরনের উন্নয়নবর দেখাইছে রাস্তাঘাটেই হোক বা হসপিটালেই হোক, এতিয়া আপনালোকে এতিয়াও গলে চাব যে সাঁওতাল জনগোষ্ঠী উদ্ভোধিত অঞ্চলত না রাস্তা আছে না যাতায়াত ভাল না বিজুলি আছে না IY না PMGY সুবিধাখিনি দিয়া হয়েছে, কমপ্লিটলি এই মানুষবিলাকক বঞ্চিত করা হয়েছে। আর এই বঞ্চিত করে এই জনগোষ্ঠীটুক আন্ধারের ফলে ঠেলি দিয়া যেন সদৌ সাঁওতাল ছাত্র সন্থায় অনুভব করে আছো। তো সেইটোর কারণে আমি সদৌ সাঁওতাল ছাত্র সন্থায় কোম যে সাঁওতাল জনগোষ্ঠীর রাইজ অতিকৈ সজাগ অতিকৈ সচেতন, অনাগত বিগত পনেরো বছর যেনেকে শোষণ আর লণ্ঠনের বলি হবলগা হয়েছে ইয়ার যে প্রত্যুত্তর দি একটা নতুন গঠনমূলক উপযুক্ত সরকার গঠন করবলে নির্ণায়ক ভূমিকা গ্রহণ করব সেই কথা স্পষ্ট হয়। এ আছিল আমার লগত রিমান সোরেন, অর্থাৎ সদৌ সাঁওতাল
ছাত্ৰ সন্থাৰ কেন্দ্ৰীয় সাধন সম্পাদকৰ লগত এটা আলোচনা আমি আশা কৰিম যে আগন্তুক আমাৰ বি টি চি যি যাৰ যেই যি দলৰে চৰকাৰ নহওক কিয় এওঁ যিসকল সমস্যা বা সমস্যাৰ কথা ইতিমধ্যে উল্লেখ কৰিছে আমি আশা কৰিম যে এই জনগোষ্ঠীটোৱে বেলেগ জনগোষ্ঠীৰ দৰে যাতে সম পৰ্যায়ত আগুৱাই যাব পাৰে আৰু সিহঁতৰ যি যিসকল প্ৰব্লেম আছে ছল্ভ হয় এই আশাৰে আজি ইয়াতে এই অনুষ্ঠানটো স্থগিত কৰিলোঁ আৰু পৰৱৰ্তী সময়ত আমি এই ধৰণৰ অনুষ্ঠান আৰু অৰ্গেনাইজ কৰিম বুলি প্ৰতিশ্ৰুতি দি ইয়াতে সামৰিছোঁ নমস্কাৰ।